বন বিভাগের নৌকোটা চলে গেছে রে, দেখেনি তো আমাদের? হ্যাঁ, বেঁচে গেছি। ওরা দেখতে পেলে অনেক ঝামেলাই পড়তাম, বাবার লাইসেন্সটা হয়তো ক্যান্সেল করে দিত। এরকম কাউকে না বলে বাবার নৌকোটা নিয়ে আসা ঠিক হয়নি রে দাদা। ভ্যাট, বাবার শরীর খারাপ, আমাদের কিছু ধরে নিয়েই বাড়ি ফিরতে হবে। বাবা এখানে রোজ আসতো আগে। দাঁড়া, মনে হয় ফাঁদে ফেসে গেছে বাঘটা। হরিণের জন্য কেউ পেতেছিল, কিন্তু তাতে ওর গলাটা আটকে গেছে। চল ফিরে গিয়ে গ্রামে খবর দিই, কোন বিভাগের লোক এসে বাঘটাকে বাঁচিয়ে নিতে পারবে। খবরদার না, বাঘটা মরলে মরুক, আমাদের কি? আমরা না বলে এসেছি, জানতে পারলে বাবা আর আস্ত রাখবেন না। ও তাই নাকি? তো নিজেদের একটু বিপদ এড়াতে একটা অসহায় প্রাণীকে মরতে ছেড়ে দেবে তোমরা? দক্ষিণ রায়, এত দূর নিচে নেমেছিস এখন, নির্দোষ শিশুদের উপরও আক্রমণ করছিস আজকাল। নির্দোষ? অর্ধেক জঙ্গলটাকে তো মেরে ফেলেছে মানুষেরা, কেউ এরা নির্দোষ নয়। আমি না থাকলে গোটাটাই শেষ করে দেবে। থাক ভাই, আগে বাচ্চাগুলোকে গ্রামে ফেরত নিয়ে যাই, তারপর ওর বিচার হবে। অর্ধেক জঙ্গল মেরে ফেলেছি মানে কি? আমরা তো জঙ্গলকে ভালোবাসি, আমরা জঙ্গল থেকে মাছ কাঁকড়া আর মধু পাই। জঙ্গলে বাজে শুধু তুমি আর তোমার বাঘগুলো। তো পুচকে, জঙ্গলে আসোটা কেন মাছ কাঁকড়া ধরতে? গ্রামের দিকে ধরো না কেন? কারণ এখানে অনেক বেশি মাছ কাঁকড়া চিংড়ি পাওয়া যায়। ঠিক, তো গ্রামের দিকে মাছ কাঁকড়া ইত্যাদি এত কম কেন পাওয়া যায়? কেন না, আমরা গ্রামের দিকে ধরে ধরে সব শেষ করে ফেলেছি। বাবা বলতো আমাকে যে তখনকার দিনে ওরা 10 গুণ বেশি মাছ কাঁকড়া চিংড়ি ধরতো, আর তখন সব দুগুণ বড়ও ছিল। তোমরা মানুষেরা বুঝতেই চাও না কিছুতে, সব দেখেও তোমরা আরো বেশি নিতে থাকো। আর যখন গ্রামের কাছে সব ফুরিয়ে আসে, তখন জঙ্গলের ভেতর এসে এখানে তোলপাড় শুরু করো। কত প্রাণী চিরদিনের মতন হারিয়ে গেছে এই জঙ্গল থেকে, গন্ডার বিভিন্ন হরিণের প্রজাতি সব হাওয়া, শুধু তোমাদের চাহিদা আর লোভের জন্য। প্রকৃতিকে একটু আঘাত দিলে তার পরিণামটা 10 গুণ বেশি হয়, দেখেছ কি? সব কিরম কমে গেছে, পাখিরা সুসুগ সব চলে গেছে। হ্যাঁ, মাও বলতো যে আগে গ্রামের চারপাশে পাখিরাও যে ভরে যেত ভোর আর সন্ধে। মানুষেরা না বুঝলেও তুমি তো বোঝো সব, বাচ্চাদের তো এখনো বোঝাবার সময় আছে, এরা বুঝে গেলে বড় হয়ে হয়তো বাঁচাতে পারবে সুন্দরবনকে। ঠিক আছে, ভেবে দেখছি কি করা যায়। তোমরা ভাবতে থাকো, আমি চললাম। দাদা, মৌমাছি! নড়িস না টিয়া, ওরা কিচ্ছু করবে না। বারে, এ তো গায়েব হয়ে গেল। দক্ষিণ রায় ঠিকই বলছিল, আমরা জঙ্গল থেকে এত নিয়েছি যে ওকে দোষ দেওয়ার আগে আমাদের নিজেদের পাল্টাতে হবে। বোনো বিবি, আমাদের বলো কি করলে জঙ্গল ভালো থাকবে? হ্যাঁ, আমরা জঙ্গলকে মরতে দেব না। দক্ষিণ রায় আর তার বাঘেরা জঙ্গলকে রক্ষা করে। বহু যুগ আগে আমি আর আমার ভাই ওর সাথে একটা চুক্তি করি, মানুষেরা জঙ্গলের ক্ষতি করবে না, আর ঠিক ততটুকুই জঙ্গল থেকে মাছ কাঁকড়া আর মধু ইত্যাদি নেবে যতটুকু ওদের বেঁচে থাকার জন্য দরকার। কিন্তু কেউ ক্ষতি করলে জঙ্গলে তাদের হাত থেকে রক্ষা করবে বাঘেরা। কিন্তু মানুষেরা এতটাই নিয়ে ফেলেছে যে জঙ্গলটা ক্রমশ মরে যাচ্ছে। বোনো বিবি, আমাদের বলো কি করলে জঙ্গল ভালো থাকবে? অনেক কিছুই করা যায়। সুন্দরবন মায়ের মতন, তাকে মায়ের মতনই ভালোবাসতে হবে আর তার রক্ষা করতে হবে। জঙ্গলের প্রত্যেকটা প্রাণী আর গাছ গুরুত্বপূর্ণ,
বিশেষ করে বাঘ, সেটা বুঝতে হবে আর তাদের রক্ষা করতে হবে। মনে রেখো, বন্যপ্রাণী শিকার করা একটা অপরাধ। মাছেরা যে সময় ডিম পাড়ে সেই সময়টুকু মাছ ধরা বন্ধ রাখতে হবে। সেরকমই কাঁকড়াদের বেড়ে ওঠার সময় ওদের ধরবে না। জালে যে সমস্ত ছোট মাছ বা চিংড়ি ধরা পড়ে যেটা তোমাদের দরকার নেই, তাদের জলে ফিরিয়ে দিও। রান্নার জন্য জ্বালানি কাঠ জঙ্গল থেকে নেওয়া বন্ধ করবে, এটা তোমাদের আর জঙ্গলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বনবিভাগের কাজটা বাঘেদের মতনই, এই জঙ্গলটাকে রক্ষা করা। তাদের যতটা পারো সাহায্য করো। তোমরা নিজেদের জন্য এমন জীবিকা বেছে নেওয়ার চেষ্টা করবে যেটা জঙ্গলের ওপর নির্ভরশীল নয়। দেখবে একটু চেষ্টা করলেই তোমরা সেটা পারবে। দেখো, এই সব করলে ক্রমশ এই জঙ্গলের বাহারটা ফিরে আসবে। আবার পাখির ডাক শুনতে পারবে, আবার গ্রামের দিকে মাছ কাঁকড়া সবই ফিরে আসবে। Oh!